উপস্থিত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী আমার ভাই ও বোন বিদ্যালয়ের শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ শিক্ষানবিশ হিসাবে বিদ্যালয়ে আগত শিক্ষক শিক্ষিকা সকলকে আমার শুভেচ্ছা জানাই একজন মৃৎশিল্পীর কাছে খড় মাটি হলো তার প্রতিভার চারণ ক্ষেত্র একজন চিত্রশিল্পীর কাছে খাতার পাতা কিংবা কংক্রিটের জমানো দেওয়াল হলো তার ক্যানভাস ঠিক তেমনি একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরাই হল উন্মুক্ত আকাশ এই আকাশেই দেখা মেলে প্রভাতের সবিতা মধ্যাহ্নের অর্থ ও গভীর আকাশে হেলান দিয়ে থাকা সূর্যকে আর এখানেই একজন শিক্ষকের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ যে তার খেলাঘর সর্বদাই আলোকিত রবির ছটায় তাই একজন শিক্ষক হিসাবে সেই বেলাভূমির সমস্ত সবুজ সাথী আমার ছাত্রছাত্রীকে আমার প্রণাম জানাই শুভেচ্ছা ও অভিনন্দন মহান দার্শনিক অ্যারিস্টটল একবার বলেছিলেন দেশ তখনই সুখী হয় যখন দেশের রাজা হন একজন দার্শনিক এবং দার্শনিক হন একজন রাজা ভারতবর্ষের সৌভাগ্য হয়েছিল 1962 সালে দেশ এইরকম একজন দার্শনিক রাজাকে পেয়েছিল নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার ফলে সুখী হয়েছে দেশ সমৃদ্ধ হয়েছে আমাদের আপামর শিক্ষা জগৎ এবং তারই ফলশ্রুতি আজকের এই শিক্ষক দিবস তিনি তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করার নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থী তথা শিক্ষা জগতের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের এই দায়ভার তুলে নিতে বলেছেন যে তোমরা শিক্ষিত হওয়ার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকেও উন্নত করো সেই দায়ভার পালন করে সেই কর্তব্য বোধ থেকেই আমি আজকের ভারতবর্ষের শিক্ষার মানচিত্রটা খানিকটা তুলে ধরবো ভারতবর্ষের বর্তমান শিক্ষার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় ভারতবর্ষের মোট জনসংখ্যা 121,569,573 জন শিক্ষিত এর সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি ভাষা লিখতে পড়তে বা বুঝতে পারে এরকম শিক্ষিত লোকের সংখ্যা 76,35,00,000 শতাংশের বিচারে ভারতে শিক্ষিত মানুষের সংখ্যা 63.07% এর মধ্যে পুরুষ 43,47,00,000 মহিলা 32,44,00,000 মনে রাখতে হবে এটা একটা দেশের স্বাধীনতার 65 বছর পরের একটা ডেটা এতে হলো দেশের হিসাব আমি আসি নিজের রাজ্য পশ্চিমবঙ্গ মোট জনসংখ্যা 9,12,76,115 জন শিক্ষিত লোকের সংখ্যা ওই সেই নাম সই করতে পারে এরকম 6,96,07,165 জন শতাংশের বিচারে যা দাঁড়ায় 76.26% পুরুষদের মধ্যে শিক্ষার হার 81.69% মহিলা 70.54% নিজের গ্রাম দেউলপুর ভারত সরকারের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী দেউলপুরে বাস করে 2,824টা ফ্যামিলি টোটাল জনসংখ্যা 12,618 জন শিক্ষিত মানুষের সংখ্যা 10,498 জন শতাংশের বিচারে যা দাঁড়ায় 83.2% পুরুষদের মধ্যে শিক্ষার হার 79.1% মহিলাদের মধ্যে শিক্ষার হার 71.2% দুঃখের বিষয় আজকে একবিংশ শতাব্দীর দ্বারক প্রান্তে দাঁড়িয়ে দেউলপুরের মতো একজন গ্রামে এখনো অশিক্ষিতের সংখ্যা 3,123 জন মোট জনসংখ্যা 12,618 অশিক্ষিত মানুষদের সংখ্যা 3,123 জন আরো একবার আসি সেই দেশ গড়ার প্রতিকৃতি হিসাবে আমাদের দায়ভারের বিষয়ে একটু বিশ্লেষণ করে দেখা যাক সমস্যাটা আমাদের গ্রামে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 5 উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 2 তার মধ্যে একটি গার্লস স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 3 এ সত্ত্বেও
আমরা 3123 জন মানুষকে শিক্ষার আঙিনায় আনতে পারিনি, এটা ভারত সরকারের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী। আমরা যদি বিশ্লেষণ করি, পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম দেখবেন, যেখানে একটি মানুষকে এক বেলা খাবার জোগাড়ের জন্য পৌঁছতে হয় একটি নিকটবর্তী জঙ্গলের 10 কিলোমিটার গভীরে, এই ভয়ে তুচ্ছ করে যে সে একটা পশু এক বেলা খাবার না হয়ে যায়। একটি মানুষকে পানীয় জল সংগ্রহ করতে যেতে হয় 6 কিলোমিটার দূরে সরকারের বসানো টিউবওয়েলে। স্বাস্থ্য বিষয়ে বলি, তাদের ন্যূনতম স্বাস্থ্য কেন্দ্র কোন একটা জনপদ থেকে হয়তো 10 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ অসুস্থ মানুষ পথে যেতে যেতেই দেখা হয়ে যেতে পারে মৃত্যুর সঙ্গে। সেই রাজ্যের, সেই জেলা, কিছু কিছু গ্রাম, সেখানেও শিক্ষার হার এত ভালো না হলেও বেশ ভালো। সুতরাং আমাদের গ্রামের বিষয়টা সত্যি ভাবার। দেখে নেওয়া যাক এখানে উচ্চ শিক্ষার সমস্যাগুলো কি কি, যে সমস্ত সমস্যাগুলো আমার চিন্তা ভাবনা, যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা ছুটে পেরেছে, আমি সেইগুলো নিয়ে একটা ড্রাফট করেছি। প্রথম সমস্যা হলো হঠাৎ একটা পেশাগত বৈচিত্র্য। আজ থেকে 50 বছর পিছিয়ে যদি যাই, আমাদের বাবা কাকা বা দাদুদের যদি জিজ্ঞাসা করি, 90% থেকে 95% মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য। গ্রামের পূর্ব দিকে বিশাল একটা চারণ ক্ষেত্র, যাকে আমরা পূবজলা নামে চিনি, সেখানে এই গ্রামের 90 থেকে 95% লোক সেখানেই কৃষিকার্য করত এবং তাদের জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে বেশ কিছু সমস্যার কারণে, সেটা জলসেচের সমস্যা, উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার সমস্যা, মজুরদের পাওয়ার সমস্যা, এই সমস্ত নানার কারণে তারপরে পেশা হিসাবে আসে দেউলপুরের বুকে জরি শিল্প। এই পেশাকে অত্যন্ত সম্মান জানিয়েও বলছি, এই পেশা আসার সঙ্গে সঙ্গে দেউলপুরের বুকে সূত্রপাত হয় অপসংস্কৃতি। এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে বলছি। পেশার সঙ্গে জড়িত মানুষদের আমি কোনো কিছু অপমান করছি না বা তাদের দায় দিতে বলছি না। কারখানাগুলোতে যে সমস্ত গান চলে, যে তীব্রতায় সেই সমস্ত গানগুলো বাজানো হয়, তাতে সত্যি একজন শিক্ষিত মানুষদের হৃদয়ে ভারী হয়ে ওঠে এই ভেবে যে এই পরিস্থিতিতে পড়াশোনা হয়তো একদমই করা সম্ভব নয়। তা সত্ত্বেও সে রবীন্দ্রনাথের কথা, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে জাগ্রত পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দেউলপুরের ছাত্রছাত্রীরা শিখেছে সেই সমস্ত অপসংস্কৃতিকে কিভাবে তুম্বে মুচড়ে দিয়ে নিজেদের প্রতিভাকে উজ্জ্বল করে তোলা যায়। দ্বিতীয়ত, পেশা নির্বাচনের অজ্ঞতা। বিগত দশক পর্যন্ত ছিল, আমরা যার যে দশকে পড়াশোনা করেছি, যে তোমরা মাধ্যমিক পাশ করো, তারপর উচ্চ মাধ্যমিক, এবং তারপরে চলে যাও কলেজ, কোন একটা বিষয়ে অনার্স, যদি অনার্স না পাও পাস কোর্সে পড়ো, ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে গ্র্যাজুয়েশন করে তখনও যাও মাস্টার ডিগ্রি করার পর কি পেশা, না ছিল হয় শিক্ষকতা করা, কেউ কেউ হয়তো শিক্ষকতার সাথে সাথে খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত হতো না, তারা রেল ব্যাংক ইত্যাদি এই সমস্ত প্রিপারেশন নিত। বর্তমানে চাকরির যে অবস্থা, প্রতি 25 জন গ্র্যাজুয়েট প্রতি একটা চাকরি, দেশের 67% ইঞ্জিনিয়ার বেকার। আর শিক্ষকতা এই রাজ্যে 2012 সাল থেকে যদি শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ধরি, এর এক একটা সাবজেক্টে অনার্স পাস করা মানুষের সংখ্যাই প্রতি বছর 2000 জন। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সব হিসাব করলে দেখা যায় গড়ে এক একটা সাবজেক্টে শিক্ষকতার জন্য লাইন দিচ্ছি প্রতি বছরে 10,000 জন পার সাবজেক্ট। স্কুল সার্ভিস কমিশন মারফত শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে 5 বছর,
মানে সাবজেক্ট পিছু লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা এখন দাঁড়িয়েছে গড়ে 50,000 জন। সুতরাং উপযুক্ত পেশা নির্বাচনের দিকে উচ্চ মাধ্যমিকের পরেই আমাদের নজর দিতে হবে। স্কুলের প্রশাসনিক বিভাগের সঙ্গে জড়িত আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই রয়েছেন, ওনাকে অনুরোধ করব, আরো একবার অনুরোধ করব যে এইচএস স্টুডেন্টদের জন্য অন্তত কেরিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থাটা আপনারা করুন। এটা আগে অনুরোধ করেছি, ওনাদের এই মঞ্চ থেকে আরো একবার অনুরোধ জানাই। এই পেশা নির্বাচনের তৃতীয়ত, এই পেশা নির্বাচনের একটা অন্তরায় রয়েছে। এই অন্তরায়টি হলো এখানে দেউলপুরের বুকে বা কাছাকাছি জায়গায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমাদের হাতে কলমে শিক্ষা দেয় সেই ধরনের কোর্স আমাদের অফার করে, সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা। ভোকেশনাল বিভাগ চালু হয়েছে, কিন্তু সেই ভোকেশনাল বিভাগের যে গুরুত্ব, সেই গুরুত্ব এখনো সেই বিষয়ে সচেতন নয় আমাদের 50% ছেলেমেয়েরা। চতুর্থত আসি আমাদের গ্রামে উচ্চশিক্ষার আরো একটি অন্যতম সমস্যা, সেটা হলো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া। সর্বশেষ ভারত সরকারের ডেটা বলছে দেউলপুর গ্রামে গড় বয়স যেখানে মেয়েদের বিয়ে হয়ে যায় 18 বছর 6 মাস, 18.5 ইয়ার্স। এটার একটা দায়ভার আমাদের শিক্ষিত সমাজের রয়েছে, এখানে মেনে নিতেই হবে, বর্তমান চাকরির অবস্থাও এর জন্য অত্যন্ত ভাবে দায়ী। পঞ্চমত সামাজিক সমস্যা, যা এই সমতলে জীবিকা একটা প্রতুলতা থেকে এই সমস্যা জন্ম নিয়েছে, যেটা হলো নেশার সমস্যা। বিশেষ করে যে সমস্ত ছেলেরা পরিবারের চাপেই হোক বা নিজের ইচ্ছায় ছোটবেলাতেই উপার্জনের পথ বেছে নেয়, তারা অল্প বয়সেই কাঁচা পয়সা হাতে পেয়ে যায়। তারা রবিবারে পার্টি কালচার গড়ে তুলেছে, যেটা অত্যন্ত ভাবে নিন্দনীয়। তোমরা একটু ভেবে দেখো নিজেরাই, যে যে সমস্ত পরিবারে প্রতিদিন সন্ধ্যাবেলা বাবা কাকা বা অন্যান্যরা কেউ বা পাশের বাড়ির কেউ নেশা করে এসে বাড়ির কারোর ওপর অত্যাচার করে, তোমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হও? আমরা যারা বড়রা রয়েছি আমাদের এগুলো অনেকদিন ধরে ভেবেছি, এখন আমাদের এ থেকে নিষ্কৃতির উপায় ভাবতে হয়েছে এবং হচ্ছে। একটা তথ্য দিই, দেউলপুর গ্রামে দেউলপুর শিশু কল্যাণ সমিতি নামে একটি ন্যাশনাল লেভেলের এনজিও রয়েছে। সেই এনজিও এই দেউলপুরের উত্তর পূর্ব প্রান্তে একটি অংশে বেশ কয়েকটি শৌচাগার নির্মাণ করে দিয়েছিল খুব অল্প খরচে, 300 বা 500 টাকা নিয়েছিল। কি হয়েছে জানেন তার দশা? খবর পেয়েছি পরবর্তীকালে সেই শৌচাগারের টালিগুলো বিক্রি করা হয়েছে মদ খাওয়ার জন্য। এটা হচ্ছে বাস্তব কথা। সুতরাং এই সমস্ত সামাজিক সমস্যা থেকে মুক্তির ইচ্ছা এবং দায়িত্ব আমাদের সকলের। আমি এই তথ্যগুলো দিলাম এই কারণেই, শুধু দেউলপুরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি চিন্তা ভাবনা করতে হয়, এতগুলো প্রেক্ষিত উপে আসে, তাহলে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করতে গেলে যে সমস্ত চিন্তার মিত্র এসে যাবে সেগুলো আমাদের চিন্তা ভাবনার গভীরতায় তার হিসেব চুকিয়ে দেবে। আমি এই বিদ্যালয়ে কর্মরত আছি 1 বছরেরও কম সময়, এই কম সময়ে দেখেছি, অবশ্যই আমি ডেপুটেশন ভ্যাকেন্সিতে রয়েছি, আমাদের একজন শিক্ষক রাজবেরি বাবু পদার্থবিজ্ঞানের শিক্ষক, তিনি বিএড ট্রেনিং এ রয়েছেন, সেই পোস্টে আমি ডেপুটেশন ভ্যাকেন্সিতে রয়েছি, 1 বছরেরও কম সময় এখন রয়েছি। তো এই অল্প সময় দেখেছি যে বিদ্যালয়ের উপর দিয়ে বয়ে গেছে অস্বচ্ছ চিন্তা ভাবনার একটা উন্মত্ততা। আপনারা যারা বাইরে থেকে এসেছেন ভাবতে পারবেন না সেই সমস্ত দিনগুলো যেখানে স্কুলের উপর নির্মম ভাবে অত্যাচার চলছে, একটা স্কুল একটা ক্লাসরুমের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জানালা দিয়ে হাত বাইরে চিৎকার করে বলছে স্যার আমাদের জল দিন। আমাদের গ্রুপ স্টাফদের থেকে 2 বোতল জল দেওয়া হয়েছে। দিনের শেষে মনে হয় দুপুর নদী পারে দিনের শেষে পরস্পরের সঙ্গে মিশতে, একটা পরমাণুর মধ্যে প্রোটনের চারিদিকে বিপরীত ধর্মী ইলেকট্রন পারে ঘুরপাক খেতে, দুটো ধর্মের মানুষ সহাবস্থান করতে পারে না। এক মন্দিরে কিছু পায়রা বাস করত, দুর্গাপূজার পর পায়রাগুলো দেখলো যে কয়েকজন লোক বড় বড় কিছু তুলি, দুটো বালতি, দু একটা মই নিয়ে এসে হাজির।
পায়রাতে দলপতি মারফত খবর পেল পায়রারা যে মন্দির রং হবে দীপাবলি উৎসবের জন্য, সেই কারণে আমাদের স্থান বদল করতে হবে। পায়রাগুলো তখন দূরের একটি গির্জায় গিয়ে থাকতে শুরু করল। মন্দির রং হওয়ার পর সেই লোকগুলোই তুলি বালতি মই নিয়ে গির্জায় উপস্থিত ক্রিসমাসের অনুষ্ঠানে গির্জা রং করার জন্য। তখন গির্জাতেও কিছু পায়রা থাকতো, গির্জা এবং মন্দিরের পায়রারা তখন পাশের মন্দিরে এবং কিছুজন মসজিদে গিয়ে থাকতে আরম্ভ করল। পরবর্তীকালে মসজিদেও এক সময় রঙের প্রভেদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন এই লোকগুলোই বালতি মই এবং তুলি নিয়ে সেই মসজিদে হাজির হয়েছিল, মসজিদেও কিছু পায়রা থাকতো। সেই সমস্ত পায়রাগুলো তখন পাশের গির্জা এবং মন্দিরে উড়ে গিয়ে বসলো, কিছুদিন বাস করতে থাকলো। মন্দিরের উপর থেকে একটি ছোট্ট পায়রা একদিন লক্ষ্য করল যে মন্দিরের সামনে রাস্তাতে কতগুলো লোক খুব মারপিট করছে, এত মারপিট এত মারপিট, কিছুক্ষণ পর সেটা রক্তারক্তির কাণ্ড হলো। তখন সেই ছোট্ট পায়রা মা পায়রাকে জিজ্ঞাসা করেছিল, মা এরা কেন মারপিট করছে, কি হয়েছে এদের এত সমস্যা? মা পায়রা তখন বলেছিল, ওরা বিভিন্ন ধর্মের মানুষ, ধর্মে ধর্মে বিভেদ করে ঝগড়া বাঁধিয়েছে, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। বাচ্চা পায়রা তখন অবাক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করেছিল, কই মা, আমরা তো মন্দির মসজিদ গির্জার পায়রারা একই সাথে বাস করি, আমাদের তো কোনো অসুবিধা হয় না? তখন মা পায়রা বিস্ময়ে উত্তর দিয়েছিল, সেই জন্যই তো আমরা আকাশের অনেক কাছাকাছি গাছের উপরে অনন্তের অনেক নিকটে থাকি, আর ওরা মানুষ, ধর্মে ধর্মে বিভেদ বাঁধায়, সেই কারণে ওরা রাস্তায় থাকে মাটিতে থাকে। আমার এক শিক্ষক রতিকান্ত সামন্ত বলতেন, বিদ্যালয় হলো আমার মায়ের আঁচল, তার ছায়াতেই আমি নিশ্চিন্তে মুখে অন্ন তুলে নিই দুবেলা। এসো শতাব্দী প্রাচীন এই শিক্ষাভূমিতে আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি, বিদ্যালয়ের প্রত্যেককে আমরা যথাযথ সম্মান করব, বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা নিজ দায়িত্বে মেনে চলব, পড়াশোনার সাথে সাথে আর একটা কাজ অন্তত যেটা আমি ভালো পারি সেটি অনুশীলন করব। ধন্যবাদ সকলকে, আরো একবার স্বামীজি সুলভ অভিনন্দন জানাই। থ্যাংকস টু অল টিচার্স, থ্যাংকস টু অল অফ ইউ, ধন্যবাদ।